প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনব, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আপনার নাম কি? খুব সুন্দর নাম। তো মেঘলা আপা কি সবসময় পর্দা করেন? আচ্ছা, তো মেঘলা আপা সামনে তো রোজা আসতেছে, তো রোজার সময় কি রোজা রাখেন? তো আচ্ছা, তো আগে কি ইউটিউবে আসছিলেন নাই প্রথম? আচ্ছা, তো পরিবারে কে কে আছে? পরিবারে আছে বাবা, আছে মা, আছে স্বপ্নার কাছে থাকি। নিজের মা তো নাই, নিজের মা ছোটবেলায় মারা গেছে। নিজের মা ছোটবেলায় মারা গেছে? আচ্ছা, তো ছোটবেলায় মারা গেছে, তখন বড় ছিলেন কার কাছে? তো বাবা আছে? বাবা অসুস্থ। বাবাকে কে দেখে? তো যে বাবা যা একটা বিয়ে করছে, এর জন্য বাবার সাথে আবার অন্য কিছু করেন না? তো সেটা নাই, যদি বাবা বিয়ে করছে, দেখা গেলো রাগ করে তার সেবা করলেন না। মানুষের জন্য সুখে দুঃখে আমার পাশে থাকবো, আমার কষ্ট বুঝে আমাকে আপন করে নিব, সেরকম ভালো একটা মনের মতো মানুষের জন্য আসছে। কেমন একটা মানুষ, মানুষের জীবনটা দেখো, অনেক কষ্টে থাকে, কষ্টের জীবন থেকে যে সুখের জীবন নিতে পারবে, জীবন সঙ্গীর পাশে দাঁড়াইবো, সেই তো মানুষের আকাঙ্ক্ষা হবে। আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বারে যোগাযোগ করবে। নাম্বার বলতে পারেন? তো নাম কি বললেন? তো দর্শক, তার নাম্বারটা হচ্ছে 01324911018। আমি নাম্বারটা আবারও বলছি, 01324911086। তো আমি নাম্বারটা আবারও বলছি, 01324911086। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।